এর জন্য চোখের শান্তি মনে শান্তি আরো একবার লেক লুইসের সামনে পাহাড় গিয়ে সে মেঘ জমে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছে এই জায়গাতে লেক লুইসে এবং যদি ঘোরাই তাহলে দেখা যাবে যে ব্লু ওশন ওয়াটার ব্লু ওয়াটারের সামনে আর পাহাড়ের এই জায়গাটা যে পাহাড়ের যে বিশালতা যে সেটা দেখা যাচ্ছে ব্লু ওয়াটার অসম্ভব সুন্দর একটি জায়গা বারবার বলতে ইচ্ছে করে যেন চোখের শান্তি মনের শান্তি আমি বুঝতে পারতাম না কত সুন্দর একটি জায়গা ঠান্ডা মনে হচ্ছে যে -1 মতো তবে এফোর্ডেবল ঠান্ডা লাগছে তবে মানানসই কিন্তু সৌন্দর্য করে দেবে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি লেক লুইস আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের সাথে যে গাছ রয়েছে সে গাছের সাথে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এবং ওই পারে যে বরফ ঢাকা পাহাড় পাহাড়ের উপরে কিছুটা রোদের আলো পড়েছে এবং জলমল করছে যে এই সৌন্দর্যটা অন্য ধরনের তো এখন প্রায় বিকাল 4 বেজে গেছে এতক্ষণ রোদ ছিল বাট হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন আলো স্বল্পতা বাট সৌন্দর্যের কোনো কমতি নেই অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা নিঃসন্দেহে একটি পছন্দের জায়গা সবার জন্য আর মনে হবে যে একবার আসবে এই জায়গায় তার বারবার এই জায়গায় আসতে মন চাইবে আমার ভীষণ ভালো লাগছে মধ্যে পাহাড়ের পাদদেশে ঘিরে এই জায়গাটা ব্যাফ এবং লেক লুইসের যে জায়গাটা আমরা অতিক্রম করলাম এতক্ষণ ড্রাইভ করলাম শুধু পাহাড় আর পাহাড় এবং পাহাড়টা ঠিক এই ধরনের মনগনগুলো সুন্দর এক একটা এক এক ধরনের সুন্দর আপনি যদি পাহাড়ের চৌড়া দেখেন যে পাহাড়ের চৌড়া কত সুন্দরভাবে ঘেঁষে আছে এক একটা পাহাড় অসম্ভব সুন্দর জায়গা এই লেকটা ওদিক দিয়ে ঘেঁষে বরফ ঢাকা পাহাড়ের দিয়ে চলে গেছে অন্য একটি জায়গায় তবে দ্য ব্লু ওয়াটার্স ইচ্ছে ছিল বোটিং করার কিন্তু এখন সেই সুযোগটা নেই বোটিং অলমোস্ট ক্লোজ মনে হচ্ছে তবে ভালোই লাগছে ও মেঘগুলো দেখতে অসম্ভব সুন্দর পাহাড়ের সুন্দর জায়গা বারবার বলতে ইচ্ছে করছে যেন চোখের শান্তি মনের শান্তি আলহামদুলিল্লাহ